হরে কৃষ্ণ। কলকাতায় একবার একটা বড় প্যান্ডেল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, ছিল প্রভুপাদের ওখানে প্রবচন দেওয়ার কথা। তো ওখানের আশেপাশে কিছু নকশাল গোষ্ঠী ছিল, তো ওনাদের টার্গেট ছিল যে কীভাবে ওই বড় প্যান্ডেল প্রোগ্রামটায় বিঘ্ন ঘটানো যায়, একটা কেওয়ার সৃষ্টি করা যায় এবং প্রভুপাদের নিয়ে অর্থাৎ এই ইস্কনের নিয়ে নিন্দা ছড়ানো যায়, কুৎসা ছড়ানো যায়। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল মোটামুটি সেই প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার মতো। তো সেই রাতে ওই প্রোগ্রামে কিছু নকশালপন্থী, যে নকশাল গোষ্ঠীতে কিছু লোক, ওরা ওই ভিড়ের মাঝখানে ঢুকে গেছিলো যাতে কোনো একটা কিছু অজুহাত পেলে তারা ঝামেলা সৃষ্টি করবে। তো সেইখানে সামনের সারিতে কিছু ভিআইপিদের জন্য কাঠের ফোল্ডিং যে চেয়ারগুলো হয় সেই কাঠের ফোল্ডিং চেয়ার কিছু কিছু রাখা ছিল। তো ওনারা হঠাৎ করে বলতে শুরু করলো, পিছনের দিকে মানে প্রথম দিকে ভিআইপিদের সিট ছিল আর পিছন দিকে কার্পেট পাতা ছিল, যে কার্পেটের ওপরে বাকি সাধারণ দর্শকেরা বসবে। তো শিল প্রপাত উঠলেন প্রবচন দিতে ব্যাসাসনের মধ্যে। তো তখন ওই নকশালের ওই লোকগুলো ওরা কেওয়ার সৃষ্টি করলো, কী ব্যাপার ওদের জন্য চেয়ার, আমাদের জন্য চেয়ার নেই কেন, আমাদের চেয়ার লাগবে, এই লাগবে করে ওরা ভাঙচুর শুরু করলো। তো সেইখানে শিলাপ্রপাতের কিছু শিষ্য ছিলেন, গিরিরাজ স্বামী মহারাজ ছিলেন। তো গিরিরাজ স্বামী মহারাজ গেলেন, গিয়ে পর ওদেরকে শান্ত করার চেষ্টা করলেন যে দেখুন এই ব্যাপার, এটা ভিআইপিতে এই হেন। তো ওরা যত শান্ত করার চেষ্টা করলো ওরা আরও উগ্র হলো এবং উগ্র হয়ে তারা চেয়ার ফেয়ার চাপের যেসব ভাঙতে শুরু করলো, ভাঙচুর করতে শুরু করলো, অর্থাৎ অগোছালো করতে শুরু করলো। তো প্রভুপাদ এটা যখন প্রভুপাদ তখন অলরেডি ব্যাসাসনে বসে, প্রভুপাদ কী করলেন, প্রভুপাদ মাইক্রোফোনটা নিয়ে চুপচাপ চোখটা বন্ধ করলেন এবং গোবিন্দ আদি পুরুষম শুরু করলেন, গোবিন্দম আদি পুরুষম। তো এইদিকে কিন্তু ঝামেলা চলছে, নকশালপন্থীর ঝামেলা চলছে, প্রভুপাদের শিষ্যরা অনেক শিষ্যরা গেছেন, গিয়ে পর ঝামেলা শুরু হয়ে গেছে, তর্কাতর্কি চলছে। প্রভুপাদ কিন্তু কোনো দিকে মন দিলেন না, উনি চোখটা বন্ধ করে একযোগে শুধু গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি এই গানটা শুরু করলেন। এবং আস্তে আস্তে কি হলো, প্রভুপাদের দিব্য কীর্তনের প্রভাবে, প্রভুপাদের দিব্য স্বরের প্রভাবে আস্তে আস্তে নকশালপন্থীদের গানের মধ্যে সেই গান যেতে শুরু করলো এবং নকশালপন্থীরা আস্তে 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 ঠান্ডা হতে শুরু করলো এবং শান্ত হয়ে ওরা নিজেরাই নকশালপন্থী যে লোকেরা ওরা নিজেরাই আবার চেয়ারগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে দিয়ে ওরা ওখান থেকে চলে গেল। তো গিরিরাজ স্বামী মহারাজ এটা থেকে অবাক হলেন, অর্থাৎ প্রভুপাদ এটা থেকে এই এই স্টোরিটা দেখতে অনেক সহজ সরল মনে হলো, এই স্টোরিটা আমাদের কাছে একটা বিরাট বড় শিক্ষা, বিশেষ করে প্রত্যেকটি ভক্তি মার্গের যারা ইস্কনের আন্ডারে আমরা ভক্তির উপাসনা করছি বা ভক্তি যোগের অনুসরণ করছি, আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং, কৃষ্ণের প্রতি কীভাবে আমরা পূর্ণ বিশ্বাস রাখবো। আর এইটা একটা বড় প্রমাণ শিল প্রভুপাদের ব্যক্তিগত কি ক্ষমতা ছিল, কি অনেক সময় অনেকজন জিজ্ঞেস করে শিল প্রভুপাদ কত সিদ্ধি ছিল, কোন জায়গায় তিনি সাধনা করেছেন, কোথায় তপস্যা করেছেন, অমুকজন এত সাধনা করেছে। তো শিল প্রভুপাদ কৃষ্ণ ভক্ত যে হয় সে বড় চতুর হয়, শিল প্রভুপাদের ব্যক্তিগত সিদ্ধি সাধনা সেগুলো কিছু আমি পরে রাখছি, কিন্তু শিল প্রভুপাদের সব থেকে বড় শক্তি যেটা ছিল সেটা ছিল কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস। প্রভুপাদের পূর্ণ বিশ্বাস ছিল ভগবানের প্রতি এবং ভগবান সেটাতে সন্তুষ্ট হতেন এবং তার ফলে তিনি আজকে যা কিছু করেছেন, যেটা বহু বছর ধরে কোটি কোটি বছর তপস্যা করলো যেটা করতে পারেননি, প্রভুপাদ সেটা করে দেখছেন। কেন? কারণ ভগবান হচ্ছেন সুপ্রিম অথরিটি, ওনার কাছে সারা শরণাগতা নিলে সমস্ত শক্তি এমনিই চলে আসে। আমাদেরকেও ছিল প্রভুপাদ এটা শেখাচ্ছেন কীভাবে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি। যদি ভগবানের প্রতি আমাদের উদ্দেশ্যই তো ভগবানের প্রতি বিশ্বাস জন্মাল না, ঈশা ভাষ্যমিদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতাম জগত তেন তক্তেন ভুঞ্জিতা মা হৃদয়কস্য সিদ্ধধনম, এই এই সমস্ত কিছু যে কৃষ্ণের নিয়ন্ত্রণের অধীন এবং যার অধীনে এই সব কিছু যদি তার কাছে সারেন্ডার করি সেটাই সব থেকে সেফেস্ট অপশান, সেটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আদৌ কি আমাদের ভেতরে ভগবানের প্রতি বিশ্বাস আছে? আমরা আমাদের ব্যক্তিগত কার্যাবলীর মাধ্যমে সেটা প্রমাণ পাই। তো সেই জন্য প্রভুপাদের কাছ থেকে এই জিনিসটা শেখা উচিত কীভাবে ভগবানের প্রতি বিশ্বাস রাখা যায়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ।